আমিও জানতে চাই ওই হাতিটার সঙ্গে আকাশ কি কি ফষ্টি নষ্টি করেছে। আমাদের আকাশ আজকেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। আমি তোমায় ভালোবেসে তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখেছিলাম। ভাই ভাই গণেশ, ভাই সর্বনাশ হয়ে গেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে। ভূত কি হয়েছে? এই 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 তুই এরকম হাঁপাচ্ছিস কেন? আরে কি হয়েছে বলবি তো। ভাই তুই যদি শুনিস কি হয়েছে তোর হালও খারাপ হয়ে যাবে। ভাই আমাদের আকাশ, আমাদের আকাশ আজকেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। তুই কি বলছিস ভূত? আকাশ, আকাশের কি হলো হঠাৎ? হে ঈশ্বর, কয়েকদিন হয়নি যার বিয়েতে আমরা এত মজা করলাম, আনন্দ করলাম, সেই আকাশ? আমি তো ভাবতেই পারছি না রে ভাই, ভাবতেই পারছি না। ভাবতে তো আমিও পারছি না গণেশ, ক্ষণিকের সুখ পেল না ছেলেটা। কিসের থেকে কি হয়ে গেল রে? কপাল, সবই কপাল। জানি না কি করে আকাশের বাবার সম্মুখীন হব, তবুও হতে তো হবেই। কাকু কাকু, এই সময় কি বলে সান্ত্বনা দেবো জানা নেই। এই দুঃখের সান্ত্বনা সত্যি হয় না কাকু। কিন্তু কাকু, এসব এসব কি করে হয়ে গেল? কপাল বাবা, এই সবই কপাল। কাকে দোষ দেবো বাবা বলো তো? ছেলের পছন্দের মেয়েকেই তো ঘরের বউ করে এনেছিলাম বাবা, সবই তো ঠিক ছিল, হঠাৎই সব তছনছ হয়ে গেল বাবা। হঠাৎই কি কাকু, কি হয়েছিল? সব ওলট পালট হয়ে গেল। বৌমা আমার ভালো মেয়ে বলেই তো জানতাম, কিন্তু বিয়ের পরেই ও কেমন যেন হয়ে গেল। আমাদেরকে সম্মান করে না, যা মুখে আসে তাই বলে দেয়। আর আমার ছেলেটাকে একটা দণ্ড শান্তি দেয়নি, একটা দণ্ড না। আকাশ কেন এত বড় পদক্ষেপ নিল কাকু? আমাদের কাউকে কিচ্ছু বলেনি কখনো? না বাবা না, বললে তো না হয় বোঝাতাম। বৌমার মানসিক অত্যাচারে ছেলেটা গুমড়ে থাকতো সবসময় শুধু সন্দেহ, এমনকি কাজের বউটাকে জড়িয়েও কত কথা শুনিয়েছিল ছেলেটাকে। পুরুষ মানুষ তো চোখের জলও ফেলতে পারেনি হয়তো। ভেতরে ভেতরে দগ্ধ হতে হতে ছেলেটা আমার শেষ করে দিল, নিজেকে শেষ করে দিল। আপনাদের কাউকে কিচ্ছু বলেনি কখনো? আর আপনার বৌমা মানে রুচি, সেই বা কোথায়? আর বৌমা, আকাশের মৃত্যুর পর থেকেই ওর পাগলামো যেন আরো বেড়ে গিয়েছিল, বাধ্য হয়েই তাকে পাগলের হাসপাতালে পাঠানো হয়েছে। কাকু, আমি চাইলে নিজের অপরাধ আপনার কাছে লুকিয়ে যেতে পারি, কিন্তু সেটা যদি করি আমার অন্তরাত্মার কাছে আমি চিরকাল দোষী হয়ে যাব। এই সব কিছুর জন্য আমি দায়ী কাকু, আমি দায়ী। সেদিন বৃষ্টিমুখর সন্ধ্যেতে ওই ঘটনাটা যদি না ঘটতো তবে আকাশ আজকে বেঁচে যেত। বাবা, এসব কি বলছো তুমি? কি হয়েছিল, কি হয়েছিল সেদিন, সব খুলে বলো আমায়। দিনটা ছিল জুলাই মাসের একটি বৃষ্টিমুখর দিন। আমি আর ভূত আমাদের ঘরে বসে তাস খেলছিলাম, হঠাৎই আকাশ এলো। আরে কি ভাই, আমাকে ছাড়া খেলতে বসে গেলি যে, আমায় ভুলে গেলি নাকি রে তোরা? আরে আমাদের দেবদাস যে, সে আমরা কি করে জানবো ভাই? তুই তোর বিরয়ের অবস্থা থেকে বেরিয়ে গেছিস, আমরা তো ভাবছি তুই এখনো ঘরের কোণে বসে বৃষ্টির ধারার সঙ্গে বসে অশ্রুপাত করছিস। হ্যাঁ ভাই হ্যাঁ, হাজার হোক, ভালোবাসা বলে কথা,
তাও আর ব্রেকআপ নয়, সোজা মৃত্যুর বিরহ। আহারে, ছেলেটার মুখখান দেখ, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে গো। আর ন্যাকামো করার জায়গা পাও না তোমরা, না ওই হাতির জন্যে কেঁদে চোখের জল নষ্ট করব? এত সস্তা চোখের জল আমার হয়নি ভাই। শোন ভাই, ওই হাতিরূপী মেয়েকে মানে শিল্পাকে আমি ভালোবেসেছিলাম ওর বড় লোক বাপের টাকা দেখে। নইলে আমার মতো হ্যান্ডসাম চার্মিং ছেলে ওর মতো কালো মোটা হাতির সাথে প্রেম করবে? আরে কি বলিস ভাই, তার মানে তুই কখনো শিল্পাকে ভালোবাসিস নি, শুধু টাইম পাস করছিলি, আর ও অ্যাক্সিডেন্টে মরে গেছে, তাতে তোর একটুও কষ্ট হয়নি? কষ্ট? আর ইউ কিডিং মি? কিসের কষ্ট? শোন ভাই, কথায় বলে না মরা হাতির দাম লাখ টাকা, আমার ক্ষেত্রেও হয়েছে তাই। ও বাঁচলে ওর বাপের পয়সায় বড় লোক হতাম, আর মরে গেছে যখন তখন। কখন কি ব্যাপার রে? দাঁড়া, তোদের সঙ্গে মিট করাই আমার নিউ গার্লফ্রেন্ডকে, বাইরেই দাঁড়িয়ে আছে। রুচি, রুচি এসো, ভেতরে এসো। মিট মাই বিউটিফুল গ্ল্যামারাস গার্লফ্রেন্ড রুচি। ভাই তুই কুইক কাজ করিস জানতাম, কিন্তু এত কুইক না, মানে আমি যখন তোর হাত দেখেছিলাম তখন বলেছিলাম যে তোর নারী সঙ্গ জীবনে বেশ ভালোই আছে, কিন্তু তাই বলে ইনস্ট্যান্ট, সেটা তো আমার তন্ত্রবিদ্যাতেও ধরা পড়েনি ভাই। তো কি করবে বলো, ওই মোটা হাতির জন্য বসে বসে শোক পালন করবে নাকি? দেখো এটা হলো 2 মিনিট নুডলসের জামানা, এখানে সব কিছু প্রম্পট করতে হয়। কিন্তু তুমি কি বললে, তুমি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে জানো, লাইক রিয়েলি? শুধু ভবিষ্যৎ প্রেডিক্ট না, আমাদের গণেশ তন্ত্রবিদ্যাতেও বেশ পটু, ল্যানচেট থেকে শুরু করে অশরীরীদের সাথে কথা অবধি বলতে পারে। ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। প্লিজ প্লিজ তাহলে ল্যানচেট করো না প্লিজ, আমার বহুদিনের শখ এটা, আমি আমি খুব ইন্টারেস্টেড এই বিষয়ে। সে আমি করতেই পারি, তার মধ্যে আজকের দিনটাও ভূতের জন্য সুপ্রসন্ন, বৃষ্টির সন্ধে, তার উপরে অমাবস্যা। তবে বলো কোন আত্মাকে ডাকতে চাও, একটাই শর্ত, সদ্য পরলোক প্রাপ্ত আত্মা হওয়া চাই। এই তোরা পাগল হলি নাকি? এসব বুজরুকি আর ভণ্ডামি আমি জানি, ভূত আত্মা এগুলো কিছুই হয় না, ফালতু যত সব, টোটাল বোগাস এগুলো। এই এই ফালতু বকিস না, তুই জানিস না বলে সেটা হয় না, এটা ভুল, এগুলো হলো সাধনা, অনেক তপস্যার ফল। তুমি তুমি ওর কথা ছাড়ো তো, আমি বলছি তুমি তুমি ওই মোটা হাতিটার আত্মাটাকে ডাকো। হ্যাঁ, ওই তো সদ্য মারা গেছে, তাহলে কোনো প্রবলেমও হবে না। আর আমিও জানতে চাই ওই হাতিটার সঙ্গে আকাশ কি কি ফষ্টি নষ্টি করেছে। এই রুচি, তুমি কি পাগল হলে? কি পাগলামো করছো বলো তো, শুধু শুধু কি দরকার এসব ঝামেলায় জড়ানোর? ছাড়ো না এসব, যে মরে গেছে তাকে নিয়ে টানাটানির কি দরকার? দরদে খেয়ে যাচ্ছে যেন তোমার, মরে গেছে ভালো হয়েছে, ওই রকম হাতি বেঁচে থেকে অন্ন ধ্বংস করাটা দরকারটাই বা কি? আর তোমার এত আপত্তি কেন, এমন করছো যেন ওর সাথে তুমি কি করছো সেটা জানলে তোমার খুব অসুবিধা হবে। এই গণেশ, তুমি প্ল্যানচেট করো আর ওকেই ডাকো, ব্যাস। অগত্যা সকলকেই রাজি হতে হলো, ঘর অন্ধকার করে ছোট্ট একটা 3 পায়া টেবিলের উপরে একটা মোমবাতি জ্বালানো হলো। ঘরে চারজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই তখন, মোমবাতির আলোয় চারজনের মুখ তখন যেন এক একটা প্রেত। গণেশ চোখ বন্ধ করে আদেশের সুরে বলল, তোমরা সকলে চোখ বন্ধ করে শিল্পার ধ্যান করো, যে যতটা তাকে জানো সেটাই মনে করতে থাকো, আত্মা এই ঘরে এলে এই ছোট টেবিলটা নড়তে শুরু করবে, সকলে মনোনিবেশ করো। ধীরে ধীরে ধীরে, আমি এসে গেছি, এসে গেছি আমি।
তোরা আমায় ডেকেছিস? কেন ডেকেছিস আমায়? কেন? তুমি শিল্পার আত্মা তো। আমরা শুধু দেখতে চাইছিলাম তোমার আত্মা আসে কিনা, আর কোনো কারণ নেই। ও, ছেলে খেলা বুঝি এটা? তা বেশ করেছিস আকাশ। আমি তোমায় ভালোবেসে তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, আর তুমি তুমি আমার বাবার সম্পত্তির জন্য আমার সাথে নাটক করে গেছো। এত সাহস, এত হিম্মত তোমার! আমায় ক্ষমা করে দাও শিল্পা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি মরেছি কটা দিন হয়নি, তার মধ্যে তুমি নতুন গার্লফ্রেন্ড চুটিয়ে নিয়েছ। তা বেশ বেশ, এবার আমার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে এর মাধ্যমে। হ্যাঁ, এর মাধ্যমে তোমার সাথে বিয়ে সংসার সব করব আমি। তোমায় চেনে কোথাও যাবো না আমি, কোথাও না। তুমি শুধু আমার আকাশ, শুধু আমার, শুধু আমার। এরপরে কেটে গিয়েছিল প্রায় 2 মাস। হঠাৎ করেই আকাশ বলেছিল ও বিয়ে করেছে। যেদিন ওর বিয়েতে এসেছিলাম সেদিনই চমকে উঠেছিলাম রুচিকে দেখে। এই 2 মাসে কেউ এতটা পরিবর্তন হতে পারে? কোথায় সেই ছিপছিপে মিষ্টি চেহারা? কোথায় সেই কোকিলের মতো কণ্ঠস্বর? তার জায়গায় কালো মোটা রুক্ষস্বর। ঠিক যেন রুচির মধ্যে প্রবেশ করেছে শিল্পার সত্তা। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।